মেহেরপুরে করোনা ভাইরাস আতঙ্কে হাসপাতালগুলোতে চিকিৎসক নেই, ফলে ঠান্ডা জ্বর কিংবা সর্দি কাশির চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে অনেক রোগী। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করছেন হাসপাতালের চিকিৎসকরা। এমনকি নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারও। মেহেরপুর সংবাদদাতা হামিদুর রহমান কাজলের প্রতিবেদন জানাচ্ছেন অরিজিৎ ইসলাম। মেহেরপুর গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিরুজ্জামান মোহাম্মদ শামসুল আরিফিন গত 25 মার্চের পর থেকে আর হাসপাতালে আসেননি, ফলে সাধারণ রোগের চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেক রোগী। গাংনী ছাড়াও জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রায় একই অবস্থা, এমনকি নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারও, ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। এখানে ইসলাম জন্ডিসের চেক আপ করার জন্য আর কেউ নেই, ডাক্তার মাত্র কেউ নেই। আগের তুলনায় রোগী অনেক কমে গেছে, প্রতিদিন 7-8টা রোগী ভর্তি হচ্ছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে অনুপস্থিত থাকা চিকিৎসক জানান ঝুঁকি নিয়ে সেবা দিতে হচ্ছে বলেই তিনি হাসপাতাল ছেড়েছেন। আমাদের দপ্তরে উনি কোনো ছুটির দরখাস্ত বা কোনো তথ্য না দিয়েই অনুপস্থিত হয়ে আছেন। করোনা আক্রান্ত কোনো রোগী আসলে তার চিকিৎসার জন্য আমরা আইসোলেশন রাখতে পারবো, সাময়িক চিকিৎসা দিতে পারবো, তবে জটিলতা হলো যে ভেন্টিলেশনের প্রয়োজন হয় সে ব্যবস্থা আমাদের এখানে নাই। তবে নিরাপত্তা পোশাক না থাকার বিষয়টি অস্বীকার করেছেন সিভিল সার্জন। মেহেরপুরে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ পিপিই আছে, আর গাংনীতে ডাক্তার সাহেবের যে কথা বলেছেন ওই ডাক্তার সাহেব উনি অনুপস্থিত আছে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে, এবং তাকে সেভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুপস্থিত থাকা চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সিভিল সার্জন। ডেস্ক রিপোর্ট, বৈশাখ সংবাদ।